বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে আমার ছেলে খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না আজকে তোমরা ভাববে যে কবিতা দিয়ে কেন শুরু করছে তার কারণ হচ্ছে বাংলা ভাষা মাতৃভাষা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জাতীয় শিক্ষানীতি যেটা কেন্দ্রের মানে জাতীয় শিক্ষানীতির সাথে রাজ্য শিক্ষানীতির একটা সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি আমাদের রাজ্য সরকার তাদের নতুন শিক্ষানীতি নিয়ে নতুন উদ্যোগ নিতে প্রস্তুত তো নতুন রাজ্য শিক্ষানীতিতে কি আসতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি উঠে যাচ্ছে নতুন নতুন কি টেকনোলজি অ্যাড হচ্ছে মাতৃভাষার উপর জোরই বা দেওয়া হচ্ছে কেন সিলেবাসের কি আমূল পরিবর্তন হতে চলেছে কি হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এই শিক্ষানীতিতে কি বলা হয়েছে নতুন করে কি ইনোভেট করা হচ্ছে আর দ্বন্দ্বটাই বা কোথায় কেন্দ্র আর রাজ্যের শিক্ষানীতি নিয়ে ডিটেলসে আলোচনা করব ধরে ধরে তোমাদেরকে একদিকে কেন্দ্রের শিক্ষানীতি জানাবো আর একদিকে রাজ্যের শিক্ষানীতির ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আমরা দেখেছি মন্ত্রীমহলের এক বৈঠক হয়েছে সাংবাদিকের মাধ্যমে সেটা আমাদের সামনে এসেছে এবং সেগুলোকে খুব সুন্দরভাবে জনসমক্ষে তুলে ধরাই আমাদের কাজ বিশেষ করে আমরা যারা শিক্ষক রয়েছে তাদের কাজ তুলে ধরা তো তোমাদের প্রত্যেকে এই বিষয়ে জানা উচিত কারণ শিক্ষা এমন একটা অঙ্গ আমাদের জীবনে শিক্ষা না থাকলে কিন্তু সব কিছুই অন্ধকার সুতরাং এই বিষয়টা জানবো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব চলো শুরু করা যাক দেখো এক পাশে আমি রেখেছি জাতীয় শিক্ষানীতি আরেক পাশে আমি রেখেছি রাজ্য শিক্ষানীতি চলো শুরু করি আমরা এই দুইয়ের মেলবন্ধন বা কোথায় কোথায় ফারাক রয়েছে দেখো এই জাতীয় শিক্ষানীতির কাছে যদি চলে আসি ভারতে এই নিয়ে তিনবার শিক্ষানীতি বা জাতীয় শিক্ষানীতি কিন্তু জারি হলো প্রথম কবে হয়েছিল যদি একটু দেখি দেখো প্রথম হয়েছিল 1964তে তারপরে এই শিক্ষানীতির মধ্যেও কিছু গাফিলতি থাকার কারণে সেটাও কিছুদিন পর চেঞ্জ হয়ে দ্বিতীয় শিক্ষানীতি আসে সালটা ছিল 1986 তারপরে আবার দেখলাম এই 1986 সালের শিক্ষানীতিতেও কিছু না কিছু তো ভুল ত্রুটি থেকে গেছে যেই ভুল ত্রুটিগুলোর শুধরানোর জন্য 2020 সালে তারিখটা হচ্ছে 29শে জুলাই 2020তে জাতীয় শিক্ষানীতির প্রস্তাব কিন্তু আমাদের সামনে চলে এলো এবার সেখানে কি বলা হচ্ছে একটু দেখে নিই সেখানে স্কুল লেভেল এবং কলেজ লেভেলে আমূল পরিবর্তন কিন্তু দেখা দিল স্কুল লাইফের ক্ষেত্রে অনেক পরিবর্তন এবং তার সাথে সাথে কলেজ লাইফের ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা দিল যদি রাজ্যের কাজে চলে আসি রাজ্য কি এই পয়েন্টটা মেনে নিয়েছে হ্যাঁ আমরা দেখতে পেলাম এই রাজ্যের যে কলেজ লেভেলের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু রাজ্য বহাল তবিয়াতে মেনে নিয়েছে যে কলেজের যে আমূল পরিবর্তন সেটা মেনে নিয়েছে কিন্তু স্কুল লেভেলের ক্ষেত্রে রাজ্যের নিজস্ব কিছু মতামত রয়েছে সেখানে রাজ্য তার নিজের মতো করে তার যে সমস্ত শিক্ষাবিদেরা রয়েছে তাদের পরামর্শ নিয়ে একটা সুন্দর সংগঠন বা একটা সুন্দর ধরনের এই যে আমরা দেখছি স্কুল লেভেলের যে পড়াশুনো সেটাকে একটা স্ট্রাকচার দিয়েছে সেটা আমরা জানবো তাহলে এই ক্ষেত্রে দেখলাম একটু মত পার্থক্য কিন্তু রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আমরা যদি থার্ড পয়েন্টে চলে যাই জাতীয় শিক্ষানীতি খুব জোর দিচ্ছে ফিফথ ক্লাস অবধি ছাত্রছাত্রীকে মাতৃভাষা জানতে হবে তার মাদার টাঙে তাকে পড়াশুনো করাতে হবে কারণ একটা শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে সে তার মায়ের কোলে তার মা যে ভাষা জানবে বা তার মা যে ভাষা সকাল থেকে রাত অবধি তার সাথে আলোচনা করে সে সেই ভাষা তত তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারছে তো যদি আমরা তাকে সেই ভাষায় শিক্ষা দিই তাহলে তার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে সেই বাচ্চার তো সেই জন্য এই বাংলা ভাষা বা মাতৃভাষার উপর জোর দিচ্ছে বা মায়ের যে ভাষা তার উপর জোর দিচ্ছে রাজ্যের কাছেও যদি চলে আসি আমাদের রাজ্যও কিন্তু এই মাতৃভাষার উপর জোর দেওয়ার কথা বলেছে রাজ্য জানিয়ে দিয়েছে রাজ্যের মধ্যে যদি কোনো ইংরাজি মিডিয়াম স্কুল থেকে থাকে সেখানে কিন্তু বাংলা ছাত্রছাত্রীদেরকে পড়াতে হবে বা শেখাতে হবে যদি ইংরাজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার হয়ে থাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাকে বাংলা দিতে হবে হিন্দি নেওয়া চলবে না বাংলা তাকে পড়তে হবে শিখতে হবে জানতে হবে
তো বাংলা শিক্ষার উপর কিন্তু বহাল তবিয়াতে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার তথা আমাদের রাজ্য সরকার। আশা করি বোঝাতে পারলাম। এবার যদি আমরা ফোর্থ পয়েন্টে চলে যাই, সেখানে দেখব সিক্স ক্লাসে কম্পিউটার কোডিং, ইন্টার্নশিপ এই পুরো বিষয়গুলোর উপর খুব জোর দেওয়া হচ্ছে। আরেকবার বলছি, কেন্দ্রীয় শিক্ষানীতিতে ক্লাস সিক্সের পরে ছাত্রছাত্রীদেরকে কম্পিউটার শিখতে হবে, কোডিং শিখতে হবে, ইন্টার্নশিপে যেতে হবে, এই বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। তার সাথে সাথে ক্লাস সিক্স থেকে ছাত্রছাত্রীদেরকে ভোকেশনাল সাবজেক্টে পড়াশোনা করার কথাও বলা হয়েছে। ভোকেশনাল সাবজেক্টটা কি? ব্যবসায়িকভাবে তুমি যাতে অর্থ উপার্জনের জন্য স্কিলগুলো শেখো, তোমার যেটা ইচ্ছা সেই বিষয়ের উপর পড়াশোনার কথা বলা হয়েছে, এবং সেই বিষয়ে তুমি ইন্টার্নশিপে যাও, সেখানে কাজ করো, তুমি যেটা শিখেছো সেটাকেই অ্যাপ্লাই করে কাজ করো, পয়সা অর্জন করো। ক্লাস সিক্স থেকে এই বিষয়ের উপর জোর দিয়েছে জাতীয় শিক্ষানীতি বা কেন্দ্রের শিক্ষানীতি। তথাকথিতভাবে আমরা কি দেখছি? আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মধ্যে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলে, এই যে বলছি কম্পিউটার কোডিং, এই যে টেকনোলজি, সেই টেকনোলজি এতটা উন্নত না থাকার কারণে সেই ব্যবস্থা হয়তো কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ এখন, সরি কেন্দ্রীয় না, রাজ্য সরকার এই পদক্ষেপ হয়তো গ্রহণ করবে, তবে কিছুদিন হয়তো একটু অপেক্ষা করতে হবে যাতে প্রত্যেকটা স্কুলে টেকনোলজি ঠিকঠাক মতো পৌঁছে যাওয়ার পর হয়তো এই জিনিসগুলো রাজ্য অ্যাপ্লাই করতে শুরু করবে। আশা করি আমি জাতীয় শিক্ষানীতির থেকে পয়েন্টগুলো বোঝাতে পারলাম। রাজ্য শিক্ষানীতির ক্ষেত্রটা একটু পরে আসছি। আমরা দেখব যে জাতীয় শিক্ষানীতিতে বলছে 2030-এর মধ্যে শিক্ষার সার্বভৌমীকরণ, মানে প্রত্যেকটা শিশুকেই, যারা যে সমস্ত শিশু স্কুল ছুট হয়ে যায় তারা যাতে এই যে আমরা জানি ক্লাস 10 অবধি যে পড়াশুনো সেই পড়াশুনো যাতে সঠিকভাবে করতে পারে, যাতে সব দিক থেকে যতটুকু জানার একটা শিশু জানতে পারে, সেই দিকের উপর কিন্তু জোর দিয়েছে কি কেন্দ্রীয় সরকার বা জাতীয় শিক্ষানীতি। 2030-এর মধ্যে তাদের প্ল্যান রয়েছে এটাকে সফল করার। তাছাড়া আমরা দেখলাম যে 2025-এর মধ্যে টার্গেট রয়েছে কেন্দ্র বা জাতীয় শিক্ষানীতি যে আঙ্কিক সাক্ষরতা, যে কোনো ছাত্রছাত্রীর মধ্যে বা ছোট ছোট শিশুদের মধ্যে যাতে আঙ্কিক সাক্ষরতা মানে অঙ্কের গণনা যাতে তারা করতে পারে, এরকম যাতে না হয় যে কিছু কিছু বাচ্চা অঙ্কের গণনা করতেই জানে না, গুণ করতে পারবে না, যোগ করতে পারবে না, এই জিনিসগুলো যাতে না হয় এই জিনিসের উপর জোর দিয়েছে এবং টার্গেট নিয়েছে 2025-এর মধ্যে সমস্ত বাচ্চাকে এই আঙ্কিক সাক্ষরতা প্রদান করার। এছাড়া শিক্ষার সাথে টেকনোলজিকে অ্যাড করার কথা বলছে জাতীয় শিক্ষানীতি। এটা আমাদের রাজ্যও মেনে নিয়েছে এবং রাজ্যও সেই কথা বলেছে যে শিক্ষার সাথে টেকনোলজিকে কিন্তু অ্যাড করতে হবে। এরপরে দেখব জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে মডেলটা হচ্ছে 5+3+3+4। দিদি এটা কি? এটা হচ্ছে ধরো তোমার কোনো 3 বছরের শিশু রয়েছে বাড়িতে, 3 বছর মা বাবার অনেক আদর যত্ন পাওয়ার পর সে হাঁটতে পারে, দাঁড়াতে পারে, মোটামুটি খাওয়া দাওয়া সেসব শিখে গেছে, ক্লাস তার 3 বছর বয়স থেকে তো সে অঙ্গনারীতে চলে যাবে, সে অঙ্গনারীতে চলে যাচ্ছে, 4, 5, 6 এই 3 বছর অঙ্গনারীতে পড়ছে, তারপরে 2 বছর হবে 1, 2, 5 বছর হয়ে গেল, 3 থেকে 3, আমি আবার বলছি 3 থেকে 3, 3 বছর বাড়িতে থাকলো, থাকার পর 3 থেকে তার শুরু হলো, 3, 4, 5, 6 এই 3 বছর অঙ্গনারীতে পড়লো, অঙ্গনারী ক্লাস শেষ করার পর সে চলে গেল 1 এবং 2, এই দুটো পার্ট হয়ে গেল তোমার 5 বছর, 5 বছর কমপ্লিট হয়ে গেল শিক্ষার, 1, 2 এ পড়াশুনো করলো। এখানে পড়াশুনোটা ঠিক কীরকম হবে? গতানুগতিক মুখস্থবিদ্যা হবে না, যেভাবে তুমি আমি পড়ে এসেছি সেভাবে হবে না, কীভাবে হবে, সম্পূর্ণভাবে খেলার উপর ভিত্তি করে পড়াশুনো শেখানো হবে ছাত্রছাত্রীকে। অঙ্গনারীর ছাত্রছাত্রীরাও তাই করবে, 1 এবং 2 এর ছাত্রছাত্রীরাও তাই করবে, এটা হচ্ছে 5 বছরের মডেল। 3 বছর তারপরে কি, 2 তো হয়ে গেল, 2 এর পর 3, 4, 5, 3 বছর দেখো, 3 বছর বলছে, 3, 4, 5 এই 3টে ক্লাসে ছাত্রছাত্রীরা উঠবে, ক্লাস 5 অবধি যাবে। সেখানেও দেখব আমরা কি হচ্ছে, এই প্লে বেসড অ্যাক্টিভিটির উপর জোর দেওয়া হচ্ছে। খেলার মাধ্যমেই শিখবে, খেলার মাধ্যমেই খোঁজ করবে, অনুসন্ধান করতে করতে তারা শিখবে, কোনো রকম মুখস্থ বিদ্যা চলবে না। তারপরে দেখো আবার 3 বছর রয়েছে, এই 3 বছরে আমরা তো 5 অবধি পড়ে এলাম, 5-এর পর 6, 7, 8 এই 3 বছরের মধ্যে হচ্ছে 5, 6, 7, 8 হবে, 8-এর পড়াশুনো হবে। এখানে ছাত্রছাত্রীরা একটু লজিক্যালি বুঝতে শিখবে এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, অনুসন্ধান করবে, বুঝবে, সব কিছু করবে, খোঁজ করবে, এই হচ্ছে 3 বছর। তারপরে 8 হয়ে গেলে 9, 10, 11, 12 এই 4 বছরের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছিল কেন্দ্র সেটাকে তুলে দিয়েছে,
তুলে দিয়ে এই চার বছরে কেন্দ্র এই যে চারটাকে অ্যাড করেছে, যেখানে আমরা দেখতে পারবো কেন্দ্র বলছে যে প্রতি বছরে দুটো করে পরীক্ষা হবে, যা সিলেবাস থাকবে তাকে ভেঙে দেবে, ছ মাস করে হাফ পরীক্ষা দিল, হাফ এখানে পরীক্ষা দিল, মানে এই চার বছরে টোটাল আটটা পরীক্ষা হচ্ছে, আটটা সেমিস্টার হচ্ছে। এই কথা কে বলেছে আমাদের? আমাদের বলেছে হচ্ছে কেন্দ্র। এরপরে যে বিষয়টা, যেটা লাস্ট বিষয়, সেটা হচ্ছে আমরা দেখেছি যে এতদিন অবধি 1.8% জিডিপি কেন্দ্রীয় সরকার দিয়েছেন বা শিক্ষা খাতে ব্যয় করেছে, কিন্তু এবছর থেকে বা 2020 পর থেকে 6% করে জিডিপি কিন্তু শিক্ষা খাতে ব্যয় করা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। চলো এবার আমরা যদি রাজ্যের কাছে ফিরে আসি, দেখবো আমরা রাজ্য কি বলেছে। মাতৃভাষার উপর জোর দিতে হবে, খুব ভালো কথা, যেটা আগে জানলাম, আগে পড়লাম। দেখো এরপরের পয়েন্ট হচ্ছে মাতৃভাষায় লেখাপড়ার উপর জোর দেওয়া হয়েছে। বিষয়টা ঠিক কীরকম? বিষয়টা হচ্ছে দেখো, আমরা দেখেছি, যেমন ধরো আমি আমার কথা দিয়েই বলি, আমি জার্নালিজম নিয়েছিলাম, হ্যাঁ কলেজের ক্ষেত্রে আমার পাশের সাবজেক্ট ছিল, সেখানে আমাকে ইংরাজিতে পড়াশুনো করতে হয়েছে, বাংলায় কোনো রসদ পাইনি। এবার আমরা দেখছি রাজ্য কিন্তু বাংলায় লেখাপড়ার সুযোগের কথা বলছে এবং ট্রান্সলেশনের বিষয়টার উপরও কিন্তু জোর দিচ্ছে রাজ্য। এরপরে রাজ্যের যে মডেলটা আমরা দেখলাম, কেন্দ্রের মডেল কী ছিল, 5+3+3+4, রাজ্য কী করেছে, 4+4+2+2 মডেল গ্রহণ করেছে স্কুলের ক্ষেত্রে। চার কী? দেখো আমরা দেখেছি 1, 2, 3, 4, চার বছর হয়ে গেল, 5, 6, 7, 8, চার বছর হয়ে গেল, চার চার হয়ে গেল, তারপরে 9, 10, 11, 12, যেমন ছিল তেমনই আছে। এই 4+4+2+2 মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মডেল কিন্তু রাজ্য রেখেছে। আচ্ছা আমরা কেন্দ্রের ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, কেন্দ্র বলেছে যে এই 9, 10, 11, 12 না ছাত্রছাত্রীরা যে কোনো স্ট্রিম, যে কোনো ইচ্ছা, ধরো আমার, আমি বাংলা নিয়েছি, ইংরাজি নিয়েছি, সাথে আমি চাইলে ফিজিক্স নিলাম, কেমিস্ট্রি নিলাম, না আমি বায়োলজি নিলাম, আমার যা ইচ্ছা আমি সাবজেক্ট নিতে পারি, ইকোনমিক্স নিতে পারি, হিস্ট্রি নিতে পারি। কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে এখনই সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, যেভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছিল, যেভাবে সায়েন্স আর্টসের স্ট্রিম ছিল সেভাবেই কিন্তু থাকছে। এরপরে চলে আসি তৃতীয় ভাষার কথা বলেছে রাজ্য, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অথবা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, থার্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে সংস্কৃত বা কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ বা লোকাল ভাষা অবশ্যই হতে পারে। এছাড়া সেমিস্টারের উপর জোর দিয়েছে, মানে যেটা ধরো মাধ্যমিক পরীক্ষা একবার আমরা বছরে দিচ্ছিলাম সেটাকেই বছরে দুবার ভেঙে দিল, এক বছর তো পরীক্ষা দিচ্ছিলাম এক বছরের মাথায় গিয়ে, সেটাকে 6 মাসের হাফ সিলেবাস আর 6 মাসের হাফ সিলেবাস ভেঙে তোমার একটা গোটা তোমাকে রেজাল্ট দেওয়া হলো, এই কথা বলা হয়েছে। দেখো কলেজের ক্ষেত্রে রাজ্য কিন্তু দ্বিভাষার কথা বলেছে, ওই যে বললাম যেগুলো ইংরাজিতে ছিল সেগুলো বাংলায় ট্রান্সলেট হবে, যাতে বাংলায়ও শিক্ষকরা পড়ায় যে কোনো সাবজেক্ট, ঠিক আছে, সেই বিষয়ের উপর। কিন্তু ধরো ইকোনমিক্স, সেটা ইংরাজিতেই পড়ানো হতো কিন্তু এখন থেকে বাংলা হবে, এই বিষয়ের উপরও কিন্তু রাজ্য তথাকথিতভাবে খুব জোর দিচ্ছে। রাজ্য বলছে শিক্ষকদের গ্রামে পাঠদান করাতে হবে, মূলত 5 বছর করাতেই হবে শিক্ষকরা, শিক্ষকদের। এবং জাতীয় শিক্ষানীতিতেও এটা বলা হয়েছে শিক্ষকের পারফরমেন্স কীরকম, শিক্ষক ঠিকমতো ছাত্রছাত্রীকে পড়াতে পারছে তো, মুখস্থবিদ্যার উপর যাতে জোর না দেয়, যাতে সে কনসেপ্টের উপর জোর দেয়, বিষয়টা বুঝেছে কি না সেই বিষয়ের উপর জোর দেয়, সেটা কিন্তু রাজ্য এবং কেন্দ্র দুজনেই কিন্তু এই বিষয়ে একমত দেখতে পাচ্ছি। এবং শিক্ষকের পারফরমেন্স কীরকম, শিক্ষক কীভাবে পড়াচ্ছে, এই বিষয়ের উপরও কিন্তু জোর দেওয়া হয়েছে। এর সাথে সাথে আমরা দেখছি যে এমসিকিউর উপর খুব ভালোভাবে জোর দিচ্ছে, প্রশ্ন ব্যাংক, প্রশ্ন বিচিত্রার উপরও কিন্তু রাজ্য বিষয়গুলোতে জোর দিয়েছে। এছাড়া রাজ্য কিন্তু এই মুহূর্তেই 4 বছরের বিএডকে স্বীকার করছে না, 2 বছরের বিএডকেই কিন্তু রাজ্য স্বীকার করেছে। কিন্তু আমরা দেখব কেন্দ্রের ক্ষেত্রে 2030-এর পর সমস্ত শিক্ষক বা শিক্ষিকাদের 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কিন্তু মাস্ট। তো এই ছিল কেন্দ্র এবং রাজ্যের সম্পূর্ণ বিষয়। রাজ্যের কেন্দ্রের ক্ষেত্রে আরও অনেক শিক্ষানীতি, আরও অনেক বিস্তারিত বিষয় রয়েছে, যেটা আমি আমার প্রাইমারি কোর্সের শিক্ষকদেরকে খুব ভালোভাবে করিয়েছিলাম, হ্যাঁ, এবং তারা খুব ভালোভাবে সেই বিষয়গুলো বুঝেছিল। তো মূলত যারা জানতে চাও, সমস্ত মানুষের জন্য এই বিষয়গুলো এনাফ, ঠিক আছে। এবার দেখা যাক যে রাজ্য আরও কিছু নতুন জিনিস অ্যাড করে কিনা, তো অ্যাড করলে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, তুলে ধরবো। মেন কথা হচ্ছে সঠিকভাবে পড়াশুনো করো, গতানুগতিক মুখস্থবিদ্যা করো না,
যাতে সেই পড়াশোনাটা ভবিষ্যতে তোমার কাজে লাগে সেই বিষয়টায় দেখো। আমার রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে খুব কিছু বিষয়গুলো খুবই পছন্দ হয়েছে, যেমন যাতে অন্য কিছু, ধরো আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমার হতেই পারে আমি কোডিংয়ে ভালো, হতেই পারে আমি গেমে ভালো, হতেই পারে আমি অন্য কিছুতে ভালো, তো সেই বিষয়ের উপর জোর দিয়ে তার সেই স্কিলটাকে একটা ভালো জায়গায় দাঁড় করানো, এই বিষয়টা কিন্তু আমরা জাতীয় শিক্ষানীতিতে দেখছি এবং এই বিষয়টা কিন্তু ভারতকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। তো এই হচ্ছে পুরো বিষয় যেটাকে আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো। তোমার কী মতামত রয়েছে এই বিষয়ে অবশ্যই নিজে কমেন্ট সেকশনে জানাও এবং আমিও প্রত্যেকের কমেন্ট বা মন্তব্যগুলো দেখব। আর ভিডিওটা এতদূর দেখে থাকলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমি মোটিভেট করতে পারো। তো আজকের ক্লাসটা এতদূরই থাকছে, তোমাদের সাথে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।